দুর্গার স্বামী কুকু কোনো ইনকাম করত না। বাড়িতে এত দুরবস্থা ছিল যে পুরো রেশন না পাওয়ার দরুন বহুবার দুর্গা ভালোভাবে খাবার বানাতে পারত না। এরকম অবস্থায় ও স্বামীর পছন্দের খাবার ফুচকা বানিয়ে নিত, যেটা ওর স্বামী খুব আনন্দ করে খেত। আর ওটা দেখে ও খুশি হয়ে নিজের দরিদ্রতা ভুলে যেত। একদিন ওইভাবেই ফুচকা বানিয়ে স্বামীর জন্য দুর্গা অপেক্ষা করছিল। স্বামী ঘরে ঢোকা মাত্র মাথা ঘুরে পড়ে যায়। আরে আরে আরে, নিজেকে সামলাও, কি হলো, কি হলো তোমার? কিছু না, একটু মাথা ঘুরে গেছিল। কিন্তু আচমকা? আচমকা নাই দুর্গা, সকাল থেকে অফিসেও দুবার মাথা ঘুরে গেছিল। অফিসের ডাক্তার চেক করে বলে টেনশনের জন্য আমার শরীর দিন দিন খারাপ হয়ে চলেছে, শরীর কমজোর হয়ে যাচ্ছে। সেই জন্য তো বলি, তুমি এত টেনশন কেন করো? আমি আমি কোথায় করি দুর্গা, আমার এত কম কামাই আর ঘরের এই প্রবলেম, এমনিতেই টেনশন আমার এসে যায়। টেনশন ছেড়ে দাও, এই নাও তোমার পছন্দের ফুচকা বানিয়েছি, খেয়ে নাও। না, এখন মন করছে না, আমার মাথাটা ঘুরছে, মুখটা তিতো লাগছে। খেয়ে নাও, তাহলে দেখবে ভালো লাগবে। না, খাবো না, প্লিজ আমাকে একটু আরাম করতে দাও, আমি কালকেই খাবো। এতগুলো ফুচকা, ও তো ঘুমিয়ে পড়ল, সকালেই খাবে, সকালে তো এগুলো নষ্ট হয়ে যাবে, কি করব আমি? হ্যাঁ, বাচ্চাদের ফুচকা খুব পছন্দ। হ্যাঁ, সোসাইটির বাচ্চাদের এটা খাইয়ে দি। তারপর দুর্গা ফুচকার প্লেট আর জল নিয়ে বাচ্চাদের খাওয়াতে শুরু করে। ফুচকা খেয়ে বাচ্চারা খুব খুশি হয়ে যায়। আরে বাহ দুর্গা আন্টি, ফুচকা তো আপনি খুব ভালো বানিয়েছেন, কিন্তু কিসের খুশিতে? এটা তো আমি প্রতিদিন বানাই, কিন্তু আজ তোমাদের কুকু আঙ্কেলের শরীরটা খারাপ, তো ও খায়নি তাই। সত্যি অনেক বেশি টেস্ট আছে আন্টি, আর একটু দাও না। হ্যাঁ হ্যাঁ নাও, সব তোমাদেরই খেতে হবে। এই বলে দুর্গা জল ভরে সব ফুচকা ওদের দিয়ে দেয়। দ্বিতীয় দিন সকালে ও শুয়ে থাকা স্বামীর মাথায় হাত দিয়ে ভাবে যে এবার ও কি করবে, আর ওর কাছে তো অত টাকাও নেই যে স্বামীকে ডাক্তারখানায় নিয়ে যাবে। সেই সময় বাইরে থেকে বাচ্চাদের ডাক আসে ওর কানে। আন্টি, দরজা খোলো আন্টি। কি হলো বাচ্চারা? আন্টি, আঙ্কেলের শরীর এখনো কি খারাপ আছে নাকি? হ্যাঁ। আরে তাহলে তো উনি আজকেও ফুচকা খায়নি হবে। ক্ষমা করো বাচ্চারা, আজ আমি ফুচকা বানাইনি। কেন? তোমাদের আঙ্কেলের শরীরটা তো খারাপ, তাহলে ওটা কে খেত? আমরা খেতাম না আন্টি। কি আন্টি, এত খুশি খুশিতে এসেছিলাম আমরা, আপনি? আরে কি হয়েছে বিট্টু? দেখো না পাপা, কাল আন্টি আমাদের খুব ভালো ফুচকা খাইয়েছিল, আজ দিচ্ছেই না। আরে খাইয়ে দাও বোন, কালকে আপনার পানিপুরি সারা রাত প্রশংসা করেছে। আসলে দাদা, কি করে বলি আপনাকে, আসলে আমার কাছে আসলে বাড়িতে রেশন আনতে পারিনি, তাই ফুচকা বানানোর জিনিস নেই, না হলে আমি। ব্যাস এইটুকু ব্যাপার? আরে আমার ছেলে আর ওর বন্ধুদের খুশির জন্য আমি এতটুকু করতে পারি না। জিনিসের লিস্টটা দিন, এক্ষুনি নিয়ে আসছি। উনি শুধু দুর্গার জন্য জিনিসই নিয়ে আসেন না, উনি নিজের ছেলে আর তার বন্ধুদের সঙ্গে বসে ওখানে নিজেও ফুচকা খান আর খুশি হন। দুর্গা বোন, আমি ড্রাইভার, আমার মালিকের সাথে ঘর ঘর শহর শহর হোটেল হোটেল ঘুরি, কিন্তু এত স্বাদিষ্ট ফুচকা কোথাও খাইনি, সত্যি খুব জাদু আছে আপনার হাতে। তারপরের দিন ও নিজের মালিকের সঙ্গে আসে আর ফুচকা বানানোর জিনিস নিয়ে আসে, আর দুর্গাকে বলে ফুচকা বানিয়ে নিজের মালিককেও খাওয়ায়। বাহ, আমার ড্রাইভার ঠিক বলছিল,
আপনার হাতে সত্যি খুব জাদু আছে। কিন্তু কেমন ফুচকাওয়ালা আপনি, পুরো সামানি রাখেন না? আমি ফুচকা বিক্রি করি না। আমার স্বামীর শরীর খুব খারাপ, তাই উনি ফুচকা খাননি, সেটাই আমি বাচ্চাদের খাইয়ে দিই। বাচ্চারা পেছনেই পড়ে গেছে যে আজকেও আঙ্কেলের শরীর খারাপ, তাই আজকেও আঙ্কেল ফুচকা খায়নি, সেটা আমাদের দিয়ে দাও। এই বাচ্চারাও না এত মিষ্টি হয় না, এই জন্য ওদের বাচ্চা বলে। কিন্তু আপনার স্বামীর কি হয়েছে? আমি ডক্টর, আমি দেখছি আপনার স্বামীকে। এই বলে ও দুর্গা স্বামীর চেক আপ করে ওষুধ দিয়ে বলেন, এর কোনো রোগ নেই দুর্গা বোন, এ শুধু চিন্তাই অমন হয়ে গেছে। চিন্তা দূর হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু চিন্তা দূর হবে কি করে ডক্টর? সব হয়ে যাবে। আমি আপনাকে একটা কাজ দিচ্ছি, যদি আপনি করতে পারেন তো। কাল আমার বন্ধুর বাচ্চার জন্মদিন আছে, বাচ্চার ফুচকা খুব পছন্দ আছে, ওর সামনে ও লাখ টাকার গিফট ছেড়ে দিতে পারে। আমার তরফ থেকে আপনি ওর বার্থডে পার্টিতে কেকের সাথে বাচ্চাদের ফুচকা খাওয়াতে পারবেন, আপনি ওর থেকে অনেক টাকাও পেয়ে যাবেন। আপনি আমার স্বামীর চিকিৎসা ফ্রিতে করলেন, আর আমি আপনার জন্য এটুকু পারবো না? দ্বিতীয় দিন বার্থডে পার্টিতে ও বাচ্চার সঙ্গে কেক কেটে কেক আর ফুচকা খাওয়ায়, আর বাচ্চারা খুব খুশি হয়ে যায়। আরে বাহ, কি টেস্টি এটা দাদা, আজ থেকে আমি আন্টির দোকানেই ফুচকা খাবো। কিন্তু আমার তো কোনো দোকান নেই। তাই কি হয়েছে, আমার স্টার বাজার মলের সামনে দোকান লাগিয়ে নেবে? কি, স্টার বাজার মল আপনার? হ্যাঁ, কিন্তু ওই ফুচকা বিক্রি করে কাকা বাড়ি গেছেন। তারপরে আমি একে কত জায়গায় ফুচকা খাইয়েছি, কিন্তু ওর কোথাও পছন্দ হয়নি। আজ প্রথমবার ও আপনার ফুচকা খেয়ে খুব খুশি হয়েছে। তুমি চাইলে তোমার পানিপুরির ঠেলা ওখানে লাগাতে পারো। ওখানে গাড়ি লাগানোর স্বপ্ন তো সবার আছে, কিন্তু আমার কাছে গাড়ি নেই। আগের ফুচকাওয়ালার ঠেলাটা আমার মলের স্টার রুমে রাখা আছে, আপনি চাইলে ওটা নিতে পারেন। তার পরের দিন থেকে দুর্গা ফুচকার গাড়ি স্টার বাজার মলের বাইরে লাগিয়ে দেয়। এবার স্টার বাজারে যাওয়া প্রত্যেকটা লোক হয় ভেতরে যাওয়ার আগে বা ভেতর থেকে বেরিয়ে, কখনো কখনো তো ভেতরে যাওয়ার আগে এবং ভেতর থেকে বেরিয়ে দুর্গার ফুচকা খাওয়া মিস করে না। ধীরে ধীরে ওর ফুচকার দোকান এত রমরমা হয় যে গোটা শহরে দুর্গার ফুচকার দোকানের নাম ছড়িয়ে যায়। এই নিন, এই নিন, আপনিও নিন, আপনার 20টা ফুচকা হয়ে গেছে। আরে দুর্গা বোন, 20টা ফুচকাতে কি হয়? আপনার হাতের যতক্ষণ 50টা ফুচকা না খাই মনে হয় যেন কিছুই খাইনি। আরো দাও, দাও না। দুর্গার খুব ভালো ইনকাম শুরু হয়ে যায়, আর ওর ইনকাম থেকে বাড়ির সব টেনশন দূর হয়ে যায়। দুর্গার ছোট্ট বাড়ি এখন আলিশান বাংলো হয়ে যায়। টেনশন দূর হওয়া মাত্রই ওর স্বামী কুকুর স্বাস্থ্য ঠিক হয়ে যায়, আর ওরা সুখে শান্তিতে থাকতে লাগে।